স্থানীয় সময় সোমবার সকাল 7:47 হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের উইঘুর অঞ্চল। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে চারদিকে ছোটাছুটি করতে থাকেন অঞ্চলটির বাসিন্দারা। জীবন বাঁচাতে খোলা আকাশের নিচে আশ্রয় নেন অনেকে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার সিইএনসি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.1। কেন্দ্রস্থল থেকে 50 কিলোমিটার পর্যন্ত ভূকম্পন অনুভূত হয় বলেও জানানো হয়। এতে অঞ্চলটির মেট্রো স্টেশন, বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে অঞ্চলটির কর্তৃপক্ষ। তবে সতর্কতার অংশ হিসেবে রেললাইন, বড় সেতু এবং টানেলের পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ভূমিকম্পের আশঙ্কায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।